গুড আফটারনুন, আজকে হলো 5th February, শনিবার, সরস্বতী পূজা আজকে। তো আজকে আমি একটু স্কুলে যাইতেছি, আমার স্কুলে, আর ওইখান থেকে একটু কলেজেও যাইমু। তো তোমরা আমার সাথে থাকো, আর আজকে আমার স্কুল এন্ড কলেজটা তোমরা দেখাইমু। আজকে একটা কুর্তি টাইপের ড্রেস পরছি, যেহেতু আজকে সরস্বতী পূজা, তো মনে হইলো একটু কিছু ইন্ডিয়ান ওয়্যার করি। তো আজকে একটা ইন্ডিয়ান ড্রেস পরছি, তো ওই স্কুলে যাইতেছি, আর তোমরা আমার সাথে থাকো, দেখো আমার স্কুল আর কলেজ। আর কিছু ওল্ড ফ্রেন্ডস, অনেক পুরনো বন্ধুরা লোকেও দেখা হইব, তো একজন একজন করে তার সাথেও তোমরা আমি পরিচয় করাইব। আর পান্না আইয়া গেছে, আমার বোন গুয়াহাটি থেকে আইয়া গেছে, জাস্ট নাও তাই আইসে, পরে আমি আইয়া তার সাথে ফর্মালি তোমরা দেখা করাইব। তো লেটস গো টু মাই স্কুল। অটো একটা পাইছি, তো অটো দিয়াই যাইতেছি, দেরি হইতাছে, এটা লাগে একটা আমি অটোই নিয়ে আসছি। তারপর ওইখান থেকে বাইরে, স্কুল থেকে বাইরে একটা ফ্রেন্ডের অফিসে যাইব, তাইরে নিয়ে তারপরে কলেজ যাইব। একটা আর রিস্কার চক্করে খুঁজছি না, একটা অটো নিয়ে আসছি, তো অটো দিয়ে যেতেছি। এটা আমার ক্লাস টু আসলো, ক্লাস টুতে যখন পড়ি তখন এটা আমার ক্লাসরুম আসলো। অ্যান্ড এটা আমার ক্লাস থ্রি আসলো, যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন এটা আসলো ক্লাস থ্রি। স্কুলটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমরার সময় সিঁড়িটা অন্য দিক থেকে আসলো, এবার আরেক দিকে আসে, সিঁড়িটা টোটালি চেঞ্জ, একদম আমি চিনতেই পারতাছি না। তো এখন আমি যাইমু আমার ক্লাস 5-6 যখন পড়তাম তখন কোন কোন ক্লাসে আসলাম, ওই ওইগুলাতে স্কুলে ফাংশন হইতেছে, গান হইতেছে, তো এটা এটা অন্য সেকশন আর কি। এখানে আমার ক্লাস 8 আসলো, 8, তারপরে 7-6 সব এইদিকে আসলো। তো স্কুলটা পুরা চেঞ্জ, তবুও ভালো লাগতেছে, নিজের স্কুল, নিজের স্কুল বলে কথা না, খুব ভালো লাগতেছে নিজের স্কুলে। আজকে কমসে কম আমি মেট্রিকের পরে মনে হয় একবার আসলাম সার্টিফিকেট নিতে, আর ওই আসলাম আর কি। তো আই ফিলিং ভেরি 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 হ্যাপি, স্কুলে আইসি, একাই আইসি, ভালো লাগতেছে। পুরনো কোনো টিচার নাই, কেউ নাই, সব রিটায়ার্ড হয়ে গেছে। আমি 2000 পাস আউট করছি না মেট্রিক স্কুল থেকে, সো ইটস বিন আ লং টাইম, যখন আমি স্কুলে পড়তাম, মানে স্কুল পাস আউট করছি, কোনো টিচার আর নাই, একটু মনটা খারাপ লাগে। একজনে যদি পাইতাম স্যার ম্যাম, তার লগে দেখা করে গেলাম না, বাট অল আর রিটায়ার্ড, কিটা করা যাইব, তবুও স্কুলে আইয়া ভালো লাগে। তো দিস ইজ মাই স্কুল, সাউথ পয়েন্ট হাই স্কুল, শিলচর, খুবই মজা লাগতেছে। স্কুলে গেলাম, ভালো লাগলো, কিন্তু এটাই আর কি কথা, মানে ওখানে আগের মতো আমরা যখন পড়তাম যা আসলো ওরকম কিচ্ছু নাই, অল চেঞ্জ সামথিং, মানে ওইখানে নাথিং, একদম প্রপার গেট থেকে স্টার্ট করিরা, ইভেন দ্য ক্লাসরুম লাইক এভরিথিং চেঞ্জ ফ্রম দ্য গেট থেকে স্টার্ট করিরা, ক্লাসরুম সব কিছু চেঞ্জ। তো বন্ধুরা যে কইতো স্কুলে গিয়ে কিছু পাইতো না, যাইস না, আজকে ঠিকই লাগলো, বড় একা লাগলো, স্কুলের দিনগুলো মনে পড়লো, বাট স্টিল ভালো লাগছে স্কুলে আইয়া। স্কুল তো স্কুলই, নিজের স্কুল তো নিজেরই না, যতদিন থাকবো ওই স্কুলের কথা উঠবো এই স্কুলটারই নাম উঠব। এনিওয়েজ স্কুলে আইয়া ভালো লাগলো, এখন যেমন আমি আমার একটা ফ্রেন্ডের অফিসে বাইরে নিয়ে তারপরে আমি কলেজে যাই, এখন তাই এখানে যাইতেছি, একটা অটো করিয়ে যেতেছি, কারণ বৃষ্টি আইয়া গেছে, নাইলে আমি পুরো ভিজা যাইব, এটা লাগে দাদার অটোটা আমি পাইয়া নিছি সঙ্গে, আমি দাদা আমার লইয়া চলি, ওই যাইতেছি সরস্বতী পুজো আজকে। তো ওই আর কি, আমার বন্ধুর অফিসে আইলাম, অনেক বছর পরে সরস্বতী পুজোতে এইবার শিলচরে। আমি এখন কলেজে আইছি, ওই ফ্রেন্ডটার ঘরে অফিসেও গেছিলাম, তো তাই সাথে ফার্স্টে পরিচয় করাই দিই, অফিসে কথা হইতে পারছি না কারণ প্রচুর ভিড় আসলো। তো ওই যে আমার বন্ধু, ভাই তো বল, জোরে বল,
কাঞ্জুমদা, তাই আমার ওল্ডেস্ট ফ্রেন্ড, মানে 1990 থেকে ক্লাস ওয়ান থেকে উই আর ফ্রেন্ডস ফ্রম স্কুল, দেন কলেজে একসাথে। কলেজে আইসি, এখানে এত ভিড় কারণ প্রচুর বৃষ্টি হইতেছে, ঝড়ই পড়তেছে, তো এই জন্য আমরা একটা বয়েজ হোস্টেল না কি এটা ভিতরে ঢুকে আমরা দাঁড়াইয়ে আছি। আরও বাচ্চারা এখানে আছে, বাচ্চাই তারা এখন শাড়ি টাড়ি পরিয়া সবাই রেডি হইয়া দাঁড়াইয়ে আছে। আমরা ওয়েট করতেছি বৃষ্টিটা একটু কমবা গেলে তারপরে কলেজে এন্টার করতে হয়। তো জাস্ট ওয়েটিং ফর দ্য রেইন টু স্টপ। কলেজে ঢুকতে দিতেছে না কারণ এখন টাইমিং নাকি শেষ করার, এই টাইম টাইমের ভিতরে ঢুকলে ঢুকতাম কারণ 4টা বাজে গেছে, এখন আর ঢুকতে দিব না, আর প্রচুর বৃষ্টি হয়েছে, এটা লেগে বন্ধ করে রাখছে। তো আজকে আমার আর কলেজে যাওয়াটা হইল না, এখন আমি রিটার্ন করবো ওই ইয়েতে ঘরে সঞ্জিতার সাথে। তো খুব খারাপ লাগতেছে, কলেজে আইয়াও ঢোকাটা হইল না। ফাইনালি অনেক কোয়ার পরে সংযুক্তাও কইছে, অনেক রিকোয়েস্ট করছে, তারপরে আমরা ঢুকতে দিছে। তো এখন আমি কলেজে ঢুকছি, তো চেষ্টা করবো একটু একটু দেখা নিয়ে তোমরা, চলো আমার কলেজটারে দেখো। এটা সেই পুরনো কাঁঠাল গাছ যেটার নিচে সব জিসি কলেজের স্টুডেন্টসরা একবার না একবার বই বয়, মানে এটা ফেমাস অনেক বছর, কতশো বছর হবে সঞ্জু? অনেক বছর পুরনো এটা, মানে আমরা টিচার তারাও বইছি এটার নিচে, আমরাও বইছি, এখন এখনের বাচ্চাগুলোও বয়। আমরা ক্লাসটা ওই দিক দিয়ে আসলো নিচে। আবার বৃষ্টি আইছে, এখন যাই একটু দাঁড়া এইদিকে। এটা হলো প্রিন্সিপাল সেকশন এইদিকে, আর আমরা সময় এইটা আর্ট সেকশন আসলো এই দিকটা, এখন জানি না হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ মাই কলেজ। আমরা এখন বাইরে যেতেছি কলেজ থেকে, এই যে সরস্বতী মূর্তি, তো এখন বৃষ্টিটা একটু কমছে, এতে লেগে আমরা এখন বাইরে যেতেছি কলেজ থেকে। খুবই ভালো লাগলো কলেজে আইয়া, খুবই ভালো লাগলো, আর চেষ্টা করবো অন্যবার যদি আর বন্ধুরার সাথে আইতাম। তো ওইটার সাথেই আমি আমার আজকের ব্লগটা এখানেই এন্ড করতেছি, আবার দেখা হইব তোমরা লগে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।